सबस्क्राइब करुन बेंगली नेटवर्क यूट्यूब चैनल टिके एवं पासेर बेल आइकन टिके दाबिए नोटिफिकेशन ऑल करे रखुन जाते सबार आगे सबार प्रथम लेटेस्ट अपडेट गुलो पावार जोन्नो। तो बंधु केंद्र सरकार तरफ थे किन्तु उज्ज्वल योजना रान्नार गैसेर दाम निये किन्तु बड़ो सिद्धांत निये बड़ो घोषणा करेछे। तो आजकेर भिडियोते किन्तु विस्तारित तोमादेरके जानाबो। तो बंधु एखाने किन्तु तोमरा भिडियोटा लास्ट पर्यन्त देखते थाको, तो तोमरा डिटेल्स सब किछु जेने जाबे। तो बंधु तोमरा भिडियोटा लास्ट पर्यन्त देखते थाको। करोनार आबहे मध्यबित्तेर संकट काटाते प्रधानमंत्री उज्ज्वल योजनाय तीन मासेर रान्नार गैसेर दाम ग्राहकदेर अकाउंटे पाठानोर व्यवस्था करे केंद्रीय सरकार। परपर दो मासे गैस तोलार आगेई ओई टाका ढुकेछे ग्राहकदेर अकाउंटे, किन्तु ए मासे उज्ज्वल योजनाय सेई टाका आगाम आर मिलबे ना बोले जाना गियेछे। तार परिबर्ते गैस केनार परेई सेई अर्थ जमा होबे ग्राहकदेर अकाउंटे। करोना भाइरासेर संक्रमण ठेकाते देश जुड़े लकडाउन जारी होले आर्थिक संकटेर मध्ये पड़ते हय साधारण मानुष के। एई समस्या काटाते एप्रिल थेके जून मास पर्यन्त तीन मास प्रधानमंत्री उज्ज्वल योजनाय बिना मूल्ये रान्नार गैस देवार कथा घोषणा करेन प्रधानमंत्री नरेंद्र मोदी। मासेर शुरूतेई बाजार दर अनुयायी 14.2 केजी रान्नार गैसेर दाम ग्राहकदेर अकाउंटे ढुकबे बोले जानियेछे राष्ट्रायत्त तेल संस्थागुलो। সেই মতো এপ্রিল মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা হয় নির্দিষ্ট অর্থ, তবে এর সঙ্গে জুড়ে দেওয়া হয় একটি শর্ত, প্রথম মাসে গ্যাস তুলতে হবে, তবেই মিলবে পরপর দুই মাসের অর্থ। সরকারের সিদ্ধান্ত মতো এপ্রিল মাসে যে সমস্ত গ্রাহক গ্যাস তুলেছিল তাদের অ্যাকাউন্টে মে মাসে গ্যাসের টাকা জমা হয়ে যায়। সেই হিসাবে মে মাসে যারা গ্যাস তুলেছিল জুন মাসেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা ছিল, কিন্তু গ্রাহক ও ডিলাররা অভিযোগ করেন মে মাসের টাকা খরচ করে জুন মাসের টাকা পাননি গ্রাহকরা। তেল সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে জুন মাসে গ্যাস কেনার পরেই সেই টাকা ঢুকবে গ্রাহকদের অ্যাকাউন্টে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা দেখতে পেলে প্রধানমন্ত্রীর উজ্জ্বল যোজনায় যে তিনটে গ্যাস ফ্রি দেওয়ার কথা ছিল, তো সেই তিনটে গ্যাসের যে শর্তাবলী ছিল, প্রথম গ্যাস তুলতে হবে, তো প্রথম গ্যাস তুললে কিন্তু তারপরে পরবর্তী তিনটে সে পাবে, অর্থাৎ পরবর্তী তিনটে ফ্রি গ্যাস পাবে। তো আগে যেটা করা হয়েছিল পরপর দু মাসের টাকা অগ্রিম দিয়ে দেওয়া হয়েছিল, তো এই মাসের টাকা কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তো গ্রাহক এবং ডিলারদের অভিযোগ যে মে মাসের টাকা খরচ করে জুন মাসে টাকা পাননি গ্রাহকরা, তো এরকম ধরনের অভিযোগ উঠে এসেছে। তো তেল সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে জুন মাসে গ্যাস কেনার পরেই কিন্তু সেই টাকা ঢুকবে গ্রাহকদের অ্যাকাউন্টে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা জানতে পারলে, অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে তোমরা যদি জুন মাসের গ্যাস কেনো, অর্থাৎ জুন মাসের গ্যাস কিনলেই কিন্তু তোমাদের সেই আগের টাকাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে তেল সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা যারা এই উজ্জ্বল যোজনার গ্যাসের টাকা পেয়েছো, অর্থাৎ আগের মাসের টাকাগুলো যারা পেয়েছো এবং যারা মে মাসের টাকা এখনও পাওনি, তো তাদের ক্ষেত্রে কিন্তু জুন মাসে অবশ্যই তাদেরকে গ্যাস কিনতে হবে। তো জুন মাসের গ্যাস কিনলে কিন্তু তবেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তো এমনই কিন্তু তেল সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট আপডেট। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম টাইপের আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।